নবীর উম্মতে রাসূলেরতে দাঁড়ি বান্দা মেয়েরা ওই জন্য বলছি শুনে কি দিন আমরা যে সে পীর আমাদের আল্লাহ মিলাই না মিথ্যা কথা যদি বলি আল্লাহ যেন আমাকে খুনি শাস্তি দিয়ে দেয় জবান বন্ধ করে যেন ফুরফুরা পাঠিয়ে দেয় আমার আব্বা জান চাচা জানদের জবান থেকে নিজের কানে শোনা বলে বাবা দাদা পীর নাম শুনছো চোখে দেখো না তোমার দাদু জানকে আল্লাহ এত উচ্চ সম্মান দিয়েছে জানো বাবা স্বয়ং রাসূলুল্লাহ নিজে একটা পাগড়ি হাতে করে নিয়ে তোমার দাদু জানের মাথায় পাগড়িটা পরিয়ে দিয়েছিলে যার মাথায় রাসূলুল্লাহ পাগড়ি পরাতে পারে সেই মানুষটার ইজ্জত আছে না হ্যাঁ তুমি আজকে ছেলে হয়ে যাতে করবে ওই জন্য তো বলেছিলেন আমার আব্বা জান ছোট হুদু কেবলা ওয়াজ করতে করতে অনেকে শুনেছে বাবা নবীর বেটা যদি কাফের হতে পারে নবীর ছেলে যদি কাফের হতে পারে হযরতে নূহ আলাইহিস সালামের চার ছেলে হাম সাম ইয়াফেজ আর কিনান হাম সাম ইয়াফেজ আর কিনান নবীর বেটা যদি কাফের হতে পারে বাবা আমার 21টা ছেলে সব ছেলে ভালো হবে তার মানে নাই আল্লাহ যাকে হিদায়াত করে সে হিদায়াত হবে নাহলে গোমরাহ হয়ে পড়বে হুজুরের ছেলে বলে লাখ যখনই দেখবেন আমার পীরে উল্টো পাল্টা চলছে সেইখান থেকে আসসালামু আলাইকুম ব্যাস চললাম কেন নিজে খারাপ হচ্ছে আমাকেও খারাপ করছে কি নবীন মতে না যেন বেশি লম্বা করব না তাই বলছি মুসলমানের ছেলে মেয়েরা খবর তারো দামার ইমানটা ভেঙে নেরা আল্লাহ ভালোবাসা কাকে বলে দেখে এলেন ইমানের কুয়াত ইমানের শক্তি কাকে বলে দেখে এলেন আমলের জোর কাকে বলে দেখে এলেন আমার ভাই জানেরা হযরতে ওমর ফারুক বলছেন আবু বকর কে কোন জায়গায় হারাতে পারে না যেদিকে যায় আমি আবু ওমর আমি যেদিকে যায় সেই দিকে খালি আবু ওমর আবু বকর এগিয়ে চলে যায় যেদিকে আবু বকর কে হারাতে শুরু করি আবু বকর কে ওভারটেক করব কিন্তু আবু বকর কে আমি কোনদিন একটা দিন কোন জিনিসে দ্বারা আজকে ওভারটেক করতে পারি না কোনদিন হারাতে পারি না ওই জন্য ওমর ফারুক এত সম্পত্তি দিয়েছে রাসূলের জন্য আমার এই সম্পত্তি দেখে যেন খুশি হয়ে যায় আর আবু বকর গরিব মানুষ আছে মন কি দেবে আর আবু বকর কি আছে আছে দেবে এমন সময়তে সব সময় মাল দিয়েছে এইবার রাসূল পাক হযরতে আবু বকর হুজুরে মাল দিয়েছে দেখছে আমার আবু বকর কি নিয়ে আসে দেখি আমার আবু বকর কি নিয়েছে তাই আমার ভাই জানেন কিতাবের মধ্যে পাওয়া যায় হাদিস শরীফে হযরতে আবু বকর সিদ্দি একটা ছোট্ট পুকলি পড়া নিয়ে আসছে একটা ছোট্ট পুকলি গাঁটলি সামান্য মাল দিয়ে যেন কত নয় মাল দিয়েছে কি নাই বাহাদুরি দেখাচ্ছে ওমর ফারুক বলছে কি জানে আমি রাসূলুল্লাহকে যে মাল দিয়েছি এইবারে আজকে এবারে ওমর ফারুক আবু বকর হেরে যাবে আজকে কিন্তু ওমরের কাছে আবু বকর পারবে না খালি সামান্য মাল নিয়েছে যেন কি বাহাদুরি দেখাচ্ছে হায় রে হায় আর থাকি বা থাকলে তো দেবে না থাকলে কোথায় পাবে এমন ভাই জানেরা এইবারে আমার রাসূল দয়া নবী সময় বলেছিলেন ও আমার
আমার বাবা সাহাবা দেখে বাবা শোনো বাবা আমার আবু বাকারের পুল্লিটা খোলো, আমার আবু বাকারের পুল্লির গাঁটটা খুলে দাও বাবা। ওই সময় পুল্লিটার টোবলাটা খোলা শুরু করলেন, খুলতে খুলতে দেখছেন আমার রসুল পাক দেখছেন, দেখে বলছে ই কি অবস্থা হয় রে ভাই, রসুল আমার বলেছিলেন বাবা আবু বাকার, বাবা আবু বাকার তুমি তো সর্ব জিনিসটা আমার কাছে নিয়ে চলে এসেছো, তোমার বাড়িতে যা কিছু ছিল সব আমার বাড়িতে পৌঁছ আমার কাছে নিয়ে চলে এসেছো, কিতাবের মধ্যে পাওয়া যায় বাড়িতে যদি সুই সুতো টাকা সুই সুতোটা যদি সেলাই করা থাকে সেই সুই সুতোটা পর্যন্ত রসুলের দরবারে পৌঁছে দিয়েছে, যা ছিল সব রসুলের সামনে হাজির করে দিয়েছে। তখন ওই সময় আমার ভাই জানে রসুলকে দাঁড়ো, আল্লাহ রসুল বলেছিলেন বাবা আবু বাকার তুমি তো সর্ব জিনিসটা নিয়ে এলে, তাহলে তোমার বাড়িতে কি রেখে এলে, তুমি তো সব বাড়ি থেকে নিয়ে চলেছো তো বাড়িতে কি রাখলে। তখন হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার বিয়া দিয়ে মাফ করবেন, আমি আবু বকরের বাড়িতে আমি কি রাখবো, আমার আবু বকরের বাড়িতে আমি আল্লাহ আল্লাহ রসুলকে রেখে চলে আসছি। হবে না হযরত ওমর ফারুক বলছে আল্লাহ সাহাবারা এমনি তারা জীবন দেয় না, রসুলের জন্য জান প্রাণ অন্ত সব ধন সম্পত্তি সব রসুলের জন্য সব বিলিয়ে দিয়েছেন। সালাম দিয়া সুন্নত, পীরের হুকুম মানা, এই সালাম দিয়া সুন্নত আর উত্তর দিয়া কি ওয়াজিব, এটাও জানবে পীরের হুকুম মানাটা হলো ওয়াজিব, বুঝলেন না, খবর খবর আদব আদব পীরের সম্মান রাখবেন। হো সামনে হুজুর পিছনে খেজুর বলে ডাকবেন, আর নামাজে পড়ব রসুলের উপরে ভক্তি তুলে দেবো, এ নামাজ কখনো কবুল হতে পারে না, বুঝলে। তাহলে ভালো করে খেয়াল করে শুনো, তাহলে ওই জোয়ান ছেলেটা কি করলে, নামাজ পড়তে গেলে আর রসুল বললেন বাবা কেউ আছে কতল করার মতো, কে গিয়েছিল মনে আছে, কে গিয়েছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর সিদ্দিক হুজুর যে দেখছেন ওই মানুষটা মসজিদের নবাবী শরীফে ওই মানুষটা রুকুতে আছে। আচ্ছা বলুন তো কেউ যদি নামাজে দাঁড়িয়ে যায় ওখানে কেউ কাউকে মারতে পারে? হ্যাঁ রসুলের অর্ডার, রসুল হুকুম করছে আর এদিকে নামাজ পড়ছে, তাহলে আমি কি আপনি আমি কি করবেন? নামাজটা কিন্তু রসুলের রসিলাই নামাজ হয়েছে, কথা ঠিক না বিঠিক, রসুল যদি না আসতেন নামাজ রোজা তসবিহ কিছু হত না, মুহাম্মদ বি না হত কিছু বি নহি হত, কিছু পয়। হযরত ওমর ফারুকের হযরত আবু বকর সিদ্দিক হুজুরে অন্তত মায়া এসে গেছে, অন্তরে দয়া আসছে, উনি তলোয়ার নিয়ে চলে আসছে, আল্লাহ রসুল বলে মেরেছে, বলে ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়ছে আমি যে দেখলাম রুকু হলো। রসুল আবার বলছেন বাবা কেউ আছে ওই মানুষটাকে যে নামাজ পড়তে গেছে, ওই মানুষটাকে কেউ কতল করার মতো কেউ আছে? হযরত ওমর ফারুক বলছেন আমাকে হুজুর হুকুম দেন আমি এক্ষুনি কতল করব। হযরত ওমর ফারুক ঠিক এইভাবে উহুদে লেখা আছে দেখবেন, হযরত ওমর ফারুক কি করলেন, তলোয়ার যে নিয়ে যে কতল করতে যাচ্ছে সেই মানুষটা সেজদায় পড়ে আছে, হযরত ওমর ফারুকের মনে একটা দয়া হয়, উনিও উনিও পালিয়ে এলেন, তাহলে মারবে কে? রসূল বলে বাবা মেরো ওমর, বলে না হুজুর মারবো কি তলোয়ার কি হুজুর মারবো, ও তো দেখছি সেজদায় আছে। তখন বলে বাবা আমার এমন কেউ সাহাবা আছে
বলো ওই মানুষটাকে মারতে পারবে? হযরত আলী শের খোদা আল্লাহ পাক যিনি ছিলেন, হযরত আলী হেরি আল্লাহ তলোয়ার যিনি ছিলেন, শের আলী আল্লাহর পাক ছিলেন, সে হযরত আলী বলছি হুজুর আমাকে দেন, ও যে অবস্থা থাকুক সে অবস্থা তখন কতল করে দিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? যে দেখছেন কি নামাই আমেরাও, সেই মানুষটা সেই ছেলেটা আর মসজিদে নবাবী শরীফে নাই, ওই মানুষটা চলে গেছে মসজিদ থেকে, রসূল পাকের কাছে হযরতে আলী এসে দাঁড়িয়েছিলেন, মাইয়ানেরাও আল্লাহর আল্লাহর নবী সাহাব আলী এসে বললেন, এসে যখন রসূল পাকের কাছে দাঁড়িয়ে আছে, আল্লাহর রসূল বলেছিলেন, বাবা আলী তোমাকে আমি হুকুম দিয়েছিলাম তুমি মেরেছো কি না বলো। সেই সময় হযরতে আলী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি মারবো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করবেন, আমি কি ওকে মারবো? তো নাই তো থাকলে তো মারতাম, ও যে অবস্থায় থাকতাম হুজুর, আমি আলী সেই অবস্থায় ওকে কুপিয়ে ফেলতাম, কতল করে ফেলতাম, যে দেখছি নাই তোমরা কত বিপদে পড়বে মুসিবতে পড়বে তোমার জানা আছে, তবে আমি রসূলুল্লাহ বলেছি শুনে রেখে দাও, একটা দিন আসবে একটা সময় আসবে বাবা, দেখবে বাবা নামাজি ভন্তা দল তোমাদের কাছে বেরিয়ে যাবে, তোমাদের কাছে বেরিয়ে যাবে ভন্তা দল, কিন্তু শুনে কি দাও বাবা, ওই মানুষটাকে নামাজি মানুষটাকে যদি তুমি মেরে দিতে পারতে বাবা, তাহলে ওই রকম ভন্তাবাজি দল কিন্তু বেরোতে পারত না, অতএব তোমাদের কাছ থেকে ফসকে গেছে ওই দলটা, কায়ামত পর্যন্ত থাকবে। নামাজের দোহাই দিয়ে টেনে নিয়ে কি বলছেন, কিয়াম চলবে না, আজান চলবে না, আখির জোহর পড়া চলবে না, কবরে যাত্রা চলবে না, কি বলে বলে না বলে, হ্যাঁ রসুল আমাদের মতন মানুষ, যারা বলে রসুল আমাদের মতন মানুষ, তাহলে আল্লাহ নিজে বলছে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী, আল্লাহ নিজে বলছেন আমার হাবিবকে আমি আল্লাহ এত ভালোবাসি, আমার হাবিবের উপরে আমি আল্লাহ নিজে দরুদ সালাম পড়ে থাকি, জন্য সুবহান আল্লাহ যদি পড়তে পারে আমরা কি বাধ্য, কথা বলে ঘুম ধরছে না কি, বিধান তো নারে নারবি দরুদ শরীফ আল্লাহ সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবী কেরাম, সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবী কেরাম, চিরমন্নাত দীন ইসলাম তোমারি ওসিলায় আমরা পেলাম, হে আমার নবী কেরাম, হে আমার নবী কেরাম, আল্লাহুম্মা শত শত দান পাথরি ছড়ায়, শত শুরি গায় তু ভাইয়ের গায়,
শত শত দান পাথরি চড়াই শত সুরি গায়ে প্রভাহের গায়ে আধারের কাল প্রভাহের আলো সুরে সুরে গিয়ে লুটাই ধুলো হে আমার নবীকে রাম হে আমার নবীকে রাম সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবীকে রাম আল্লাহ আমার ইমানদার ভাই আমরা মুখতাসার করলাম আল্লাহ পাক যতটুকু বলালে শুনালে আল্লাহ যেন সকলকে আমল করার তৌফিক দান করে আর যদি বল আল্লাহ আল্লাহ আমিন ওয়াজ সারা সারা শুনছেন সারা জীবন তবে একটা কথা হলো নামাজ না পড়লে যেন বিকার হয়ে গেল এক শয়তান তারা নামাজ পড়া নিষেধ করে ইগো বলে জিকির করলি কাজ মিটে যাবে একদল ফকিরের দল আছে দেখেন আসামে একটা দল বেরিয়েছে সেই দলটা কি নাম বললাম কি বললাম হাই বাবা কি বললাম হাই হাই তাদের নামাজ লাগাই তারা আবার কি বলে দিলের বাতি জ্বালিয়ে দাও মোমবাতি নিভিয়ে দাও আল্লাহকে জিকির করে যাও মন্ত্র শিখছে আসর হলা পুসুর পুসুর মগর হইলা বৈশা ইশার হলো খাইয়া দইয়া ফজর হলো সইয়া জোহর ওয়াক্ত পাইছি আল্লাহ ইচ্ছা তোমার কাছে ক্ষমা চাইছি শেষ দেখেন বাংলাদেশে একটা পীর বেরিয়েছে এরকম চুল কথা ঠিক বলছে না বুঝলো জেকের করতে করতে প্যান্ডেল প্যানেল আবার জেকের করতে করতে হিসাবে ঘরে উঠে ঠ্যাং ধরে যারা জেকের করছে জেকে ছেড়ে দিই বাবার বলে যারা পানা ফিরলে হবে তাদের শরীরে বডিতে ছুঁই দেয়া তোদের কথা তাদের শরীরে বডিটা যদি কেটেলি চলে যায় তাও তাদের হোশ জ্ঞান থাকবে না জোরে বলুন সুবহান একে বলা হয় পানা ফিল্লা কি বললাম আল্লাহর আশিক আল্লাহ আমরা আব্বাজানকে দেখেছি আশিক রসুল এমনি ছিলেন পানা ফিল্লা এমনি ছিলেন আমরা ছোটবেলা ভয়ে পালাতো লাভারে এসকে আব্বা জান ছোট হুজি কি হলো বেশিরভাগ ইসমাইল ভাই সে হুজির পিছনে নামাজ পড়তেন কালি ইসমাইল সিদ্দিকি দেখেছেন তো ভাইকে কি গো ইসমাইল ভাই যখন কি রাত পড়তেন না এত সুন্দর লাগতেন আবার ইসমাইল ভাই উনি লাকুনো থেকে কারিয়ানা শিখেছেন নুকিয়ে চলে গেছিলেন আব্বাকে না বলে মাকে না বলে নুকিয়ে লাকুনাতে চলে গেছিলেন কারিয়ানা শিখেছে ওখানে ঝামেলা হচ্ছে বলে সে ভয়ে পায় কথা বলতো তো যাই হোক আব্বা জান বলে ইসমাইল এক আই হয়ে ইসমাইল যাও নামাজ পড়া মগরবে নামাজ তখন আমরা করছি খুদি কিবলা কিবলা পাশে আমরা সব দাঁড়িয়ে আছি যখন ইসমাইল ভাই স্যার কিরাত পড়ছে না ভাইদের জিজ্ঞেস করছে হুজুর কিবলা চোখ দিয়ে টস 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 করে পানি পানছে এত কাঞ্চিন হুজি কিবলা কান্তে কান্তে বলে এমন আশিক হয়ে গেল দাম করে সাথে সাথে জমিনের মধ্যে পড়ে গেলে আমরা তো ভয়ে দৌড়ছি
পর কি হলি রে লে লে কুরো হোসকাল ছিল না হুজুর কিবলা হুজুর কিবলা যখন মক্কা শরীফে গিয়েছিলেন আমার আব্বা জান যখন দেওয়ানা হয়ে গেছে আশিক জবলে রহমতি পাহাড় আপনার ইয়ে মক্কা কাবা শরীফে যেটা নলা দিয়ে পানি পড়ে কি বলে গো মিজামে রহমত এই মিজামে রহমতে যখন যখন এই কাবা শরীফে নালা একটা আছে ছাতের থেকে পানি পড়ে হুজুর কেবলা ওই পানিটাকে লেবার জন্য আর এত বড় ঘেরা আছে এরিয়াটা ঘেরা সেই জায়গাটা হচ্ছে হাতেম ত্যাগ ওই ঘেরার মধ্যে এই হাতেম তার ভিতরে ঢুকবার জন্য হুজুর আসে যখন পানিটা পড়ছে হুজুর কেবলা আল্লাহ আল্লাহ বলে এক চিকড়ে মেরে এই এত বড় পাঁচিরে উপরে লাপিয়ে সেখানে পড়ে গেছিল এমনি আশেকে হুজুর ছিলেন আশেকে রসুল নাইবে নাইবি ফানা ফিল্লা ফানা পি শেখ এমনি ছিলেন মেজে হুজুর কেবলা বলেছিল বাবা আমার ছোট ভাই কি জিনিস ছিল আমি নিজেই চিনতে পারি না আমার ছোট ভাই ছিল বাবা প্যাকাল মাছ কি ছিল প্যাকাল মাছ পাকে থাকে প্যাকাল মাছ সমস্ত কাদাকে নিয়ে জড়িয়ে থাকে আমার ছোট ভাই যখন চলে গেলে বাবা গায়ে তার কাদা ছিল না আল্লাহ পাক তাকে বেগোনা মাসুম করে ডেকে নিয়ে চলে গেছে যাই হোক আমরা সেই পীরের মুরিদ আমি বারবার বলছি নামাজ পড়ুন নামাজ কিন্তু কোরআন শরীফে এক জায়গায় লিখেছে লা তাকরাবুস সালাত কেন মানা করেছে কিসের জন্য মানা করেছে তারপরে আয়াতে বলেছে ওয়া আনতুম সুকারা তোমরা মদ গাঁজা খেয়ে তারিখে নিশাগ্রস্ত নামাজ পড়তে দাঁড়াবে না এই জন্য নিষেধ করেছে তারপরে কোরআন শরীফে 82 জায়গায় লেখা আছে কি আকিমুস সালাত বান্দা তুমি নামাজ পড়ো আল্লাহ আমাদের সকলকে হেফাজত করো আল্লাহ আমিন এই জোয়ান ছেলেরা জোয়ান মেয়েরা তোমাদের হাত জোর করে বলছি আমি তোমাদেরকে ভালোবাসি না আমার থেকে বেশি ভালো বেশি বেশি ভালোবাসি আমার আল্লাহ তোমাকে আল্লাহ তোমাদেরকে বেশি ভালোবাসে কেন হাদিস শরীফ আছে আল্লাহ রাসূল বলছেন একটা জোয়ান ছেলে যদি নামাজ পড়তে যায় একটা বুড়ো মানুষ যদি নামাজ পড়ে লাঠি ধরে কষ্ট করে উজু করে নামাজ পড়তে যায় মসজিদে রাসূল বলছেন একটা জোয়ান ছেলে যদি উজু করে নামাজ পড়তে যায় একটা বুড়ি মানুষ যদি নামাজ পড়ে কষ্ট করে আর একটা জোয়ান মেয়ে যদি নামাজ পড়ে রাসূল বলছেন এই বুড়ো বুড়ির থেকে এই জোয়ান ছেলে মেয়েদের নামাজটা আবার আল্লাহ আগে কবুল করে নেবেন এইজন্য বলছি তোমরা নামাজ পড়ো কোনো বিপদ আসবে না চ্যালেঞ্জ দিলাম যদি হয় আমাকে কোন সরকারকে জানাতে হবে না এই বিপদে পড়েছে এই নিত অভাব হচ্ছে খেতে পাইনি আমার বাড়ি ঘর ধর কি করছে কাউকে বলো দরকার না হয় একজনকে বলবেন আমার আল্লাহ সারা পৃথিবীর নেতার নেতা যদি হতে হয় আমার আল্লাহ ছাড়া কেউ হতে পারে না কথা ঠিক না আর আল্লাহ বলছে তোমার সাথে আমার আলোচনা হবে কোথায় তোমার সাথে আমার আলোচনা হবে নামাজের পাটিতে জেরবুল সুবহান কোথায় কোথায় হবে নামাজে যারা উঠাউট করে আমার কাছে তিনটে সিগনাল আছে তিনটে সিগনালের মধ্যে একটা দেখাবেন আমি বুঝতে পারি এক নম্বর সিগনাল কি এটা কি হ্যাঁ তিনটে সিগনাল মধ্যে একটা দেখুন উঠা উঠি করে আজকে আমরা সকলে বসে আছি একটা আসালি বসে আছি আমরা তাবারক খেতে আসি আমরা এসেছি দোয়া নিতে আমাদের জন্য সকলের জন্য দোয়া দরকার আছে না নাই দোয়াটা পেতে গেলে নসিবের ব্যাপার আছে ভাগ্যের ব্যাপার দোয়া কিন্তু সকলের নসিবে জুটে না রসুল দোয়া করেছে দোয়া কবুল হয়েছে আমিও বলছি কবুল হয়েছে আমি আবার বলছি রসুল দোয়া করেছে দোয়াটা কিন্তু রসুলের দোয়া আল্লাহ কবুল করেন না
রসুলের দোয়াতে কবুল হয়েছে, কিন্তু হযরত ওমর ফারুক আল্লাহ হিদায়াত করেছিলেন, আর রসুল দোয়া করেছেন আবু জেহেল হিদায়াত হলো, রসুলের বরং চরম শত্রু হয়েছে। আর এটাও জানবেন ঘর শত্রু হলো বিবি, সব থেকে বড় দুশ্মন হচ্ছে নিজের লোকেরা, বুঝলেন না, বড় শত্রু হচ্ছে নিজের লোকেরা। আর কি করে মিল দেখাবে পারাবে, কি করে শান্তি থাকতে পারে একটা বাপের চার ছেলে, একটা বাড়িতে শান্তি আছে দেখাতে পারবেন, এই কেউ সুখ আছে দেখাতে পারবেন, কটা বাড়ি সুখ আছে দেখান, থাকবে থাকবে বাপের চার ছেলে, কয় ছেলে, চার ছেলের বিয়ে দিলে বাপের চার ছেলে, চার ছেলের বিয়ে দিলেন ওই বাড়িতে বাপ কটা ঢুকলো, কথা বলেন, চারটে ছেলের বিয়ে দিলে, চারটে ছেলের বিয়ে দিবার পরে তার বাড়িতে বাপ কটা ঢুকলো, মানে ইপোকে চারটে উপোকে চারটে, বাপের চেয়ে শরীরের টান, আপনার এলাকায় আছে কি জানি না, অনেকে ছেলে দেবে বাপ মার সাথে কথা বলে, ঈদের নামাজ পড়ে বেটা মুখ ঘুরিয়ে চলল কোথায়, শ্বশুর বাড়ি, শ্বশুর সে নিয়ে বসে আছে, বাবা জামায় বেশি দিনের জন্য নাই, আসছো আসো শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি দিন দুই পর ঝাঁটার বাড়ি, শ্বশুর বাড়ি মধুরহাড়ি আর দিন দুই পর ঝাঁটার বাড়ি, যেতে আব্বাজান ভালো আছেন, খুব আব্বাজান আম্মাজান সাউরি করে সালাম করছ, আল্লাহ বলছে কবরে ঢোক না, আব্বাজান তোর কবরে তোর কোল যে ঢুকছে এবার ঢোক, ঢোক নিজের বাপকে মা বাপকে তাজিম না করে, হ্যাঁ বাপ মাকে ইজ্জত না দিয়ে, শ্বশুর সাউরি তো দূরের কথা, কোন মানুষ কোন ছেলেরা যদি পীরেদেরকে সম্মান করে ওলিদেরকে সম্মান করছে করুক মানা করি না, পীর ওলিদেরকে সম্মান দিচ্ছে নিজের বাপকে সম্মান দিও না, জেনে রাখবে কোন পীর ওলিদের দোয়াটাও কবুল হবে না, আল্লাহর পরে সম্মান যদি দিতে হয়, রাসূল পাককে আল্লাহ দান করেছিলেন ছেলেরা তোমরা শুনে রেখে দাও, হুরপুরা শরীফে দাদা হুজুর কিবলাকে সম্মান দেয় না, খাজা হুজুর বড় পিসা হুজুরকে সম্মান দেয় না, আল্লাহর পরে সম্মান যদি ইজ্জত দিতে হয় ছেলেদের জন্য, আল্লাহ পাক আল্লাহর পরে রাসূল পাককে দান করেছেন, রাসূলের পরে কোনো অলিগত পীর মোর্শেদকে দেওয়া হয় না, রসুলের পরে সম্মান আল্লাহ পাক, আল্লাহ যে যার নিজের বাপ মাকে আল্লাহ সম্মান দান করে দিয়েছে, যদি হবে না লিখিনি বুঝে যাচ্ছে পীরের থেকে বড় পীর কে, জোরে বলে না না, শ্বশুর সাউরি ঠেলার নাম কি, আব্বা আঙ্গুর খাবে মা বেদনা খাবে, ছেলেরা বাপকে ভালোবাসছে আব্বা আঙ্গুর খাবেন বেদানা খাবেন, মা বাবা ভাবছে আমার ছেলে খুব ভালো ছেলে, আঙ্গুর বেদানা আপেল নাশপাতি মুজাগুলি খাওয়াচ্ছে, কেন খাওয়াচ্ছে বুঝতে পারছেন না, ভিটে বাড়ি এমনি খাওয়াচ্ছে, যাই হোক মুক্তের সাহেব ছেলেরা মায়া বাপ নিয়ামত, ওই জন্য আমার আব্বা জান বলতে বাবা দাঁত থাকতে দাঁতের মজা কেউ বলে, মা বাপ কি নিয়ামত জিনিস করেছে, রসুল বলছে যার বাড়িতে মা নাই বাপ নাই তাদের সেই বাড়িতে কোন সুখ শান্তি মজা নাই, সত্যিকারে যদি আপনারা বাপকে ভালোবাসেন মাকে ভালোবাসেন ওই সময় যদি মনটা যদি সময় মনে পড়ে যায় আল্লাহ আল্লাহ আল্লাহ, প্রতিদিন ঘুম থেকে উঠে আপনার মুখ দেখতে পেতাম, ঘুম থেকে উঠে মা মা করে ডাকতাম, এতই যতই ঘুম থেকে উঠে মা বলে ডাকি আর সারা দেয় না, ঘুম থেকে উঠে আব্বাকে ডাকে সারা দেয় না, বাড়িতে ঘুরে 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 দেখি মা কোথায় গেলেন আব্বা কোথায় গেলেন, ঘুরে ঘুরে
পাশের বাড়ি ঘুরে দেখি মা খুঁজে পারে না, ও ছেলেরা এই মা বাপ আর এ বাড়ি আর আসবে না, সোনার সংসার বাড়ি ঘর ছেড়ে দিয়ে আরামের বিছানা ছেড়ে দিয়ে তারা জঙ্গলে বনে বাজারে একা একা শুয়ে আছে। তাই বলছি ছেলেরা তোমরা যতদিন বেঁচে আছে তোমাদের বাপ মার সাথে বিয়া বিবি করো না, কেননা বীরম্মতেরা যা কিছু করবে খবরদার বাপ মায়ের মুখে দিয়ে চেয়েছে করবে। এমন একটা অভাবে দিন গেছে সংসারে কষ্ট দিন গেছে ছেলেরা, তোমাদের কি জানা আছে মা আমার পরের বাড়িতে কাজ কাম করেছিলেন না খাইয়ে নাই খাইয়ে আমাদেরকে বয়ে বয়ে নিয়ে খাওয়াতে, মা কি খাবেন মা আমার এক গ্লাস গ্লাস খালি পেটে পানি খেয়ে নিচ্ছেন তবু বাচ্চাদেরকে কষ্ট দিতেন না। ও নবীন উম্মতেরা ছেলেরা তোমরা কোন মুখলি মা বাপকে গালাগালি দাও বকাবকি করো, তোমরা কোন মুখলি মা বাপকে ঘর থেকে তাড়িয়ে দাও, তোমাদের কি স্মরণ নাই তোমার মা তোমাদেরকে কত কষ্ট করে তোমাদের মানুষ করেছে। ছেলে যখন কোনো বাহিরে চলে যায় বিদেশে চলে যায় কিংবা ছেলে যদি ফুরফুরা যায় বসিরাটে যায় পিয়াডাঙ্গা যায়, মা আমি একটু ফুরফুরা শরীর হয়ে যাচ্ছি মা বাবা কখন আসবি বাবা। ছেলেরা শুনেরা মা বাপ কত আমাদের ভালোবাসে, মা সন্দেহ হয়ে যাবে কিন্তু ছেলে চলে গেল কিন্তু সন্দেহ আস্তে আস্তে বেলা চলে যাচ্ছে সন্ধে পার হয়ে যাচ্ছে, আটটা নটা বেজে যায় দশটা পার হতে যাচ্ছে, কেউ আফসোস না করে কেউ আজকে ছেলেদের উপরে আফসোস করুক নাই করুক, ওই ছেলেটার মা কিন্তু শুনে গিয়ে দাঁড় সব সময় দরজার দিকে তাকিয়ে আছে, আমার বাচ্চা আজকে এত রাত হয়ে গেল বললো শুনতে হবে, এত রাত দশটা সাড়ে দশটা বেজে যায় কে দরজার মুখে দিয়ে তাকাবে বলুন, আর কে চেয়েছে দেবে কে আমাদের খোঁজে নেবে, ও ছেলেরা শুনে রেখে দাও ছেলেরা আমাদের মা বাপ আজকে শুনে রেখে দিন, আজকে আপনি যতক্ষণ পর্যন্ত বাড়িতে না ঢুকছে এমনই আমাদের মা আমাদের জন্য কষ্ট করে গেছে, সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে সবাই খেয়ে দিয়ে আরাম করছে রে, কিন্তু জনন দুঃখী গরম গরি মা আমার গর্ভধারিণী মা কিন্তু ঘুমোয় না, খাওয়াবার ঘুমানো তো দূরে কথা মা একটা মুখে দানা দিতে পারে না খাওয়া খেতে পারে না যে আমার বাচ্চা কি হালতে আছে কি অবস্থায় আছে, কে খোঁজ নেবে কে খবর নেবে কে রাস্তার মুখের দিকে তাকাবে, সেই মানুষগুলো আজকে আমাদের কবরবাসী হয়ে যাচ্ছে ছেলেরা। তাই বলছি হাত জোর করে বলছি তোমরা ছেলেরা বাপের মায়ের সাথে বিয়া বিয়ে করো না, আল্লাহ তোমাদের বাপ মাকে আল্লাহ এত দরজা দিয়েছে সম্মান দিয়েছে, ছেলেরা তোমরা যদি সকালবেলা উঠে মায়ের পায়ে কদম বসি করতে পারো এইটা আমার জন্মদিন ওয়ালা গুরু আমার গর্ভধারিণী মা এটা আমার জন্মদিন ওয়ালা বাপ বলে যদি সালাম করো কদম বসে করো, আল্লাহ রাসূল দয়া বলনই বলে ওই ছেলেটা তার মা বাপের পায়ে কদম বসে করলো না, ওই ছেলেটা যেন তার নিজের জান্নাতের দরজায় সালাম করেছে। যা কিছু করবে বাপের মায়ের দিকে তাকিয়ে কাজ করবেন, হাদিস শরীফে আছে যারা বাপ মার জন্য সবেশানি করে যারা দান পাত্র করে, রসুল বলছেন যাদের বাপ মা চলে গেছে আল্লাহ রসুল বলছেন সব বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে শুয়ে আছে তারা কবরে শুয়ে আছে, ছেলেদের মুখের দিকে শুয়ে শুয়ে আছে আল্লাহ আমার বাচ্চারা আমার জন্য কি চায়, যেমন এইখানে টাওয়ার খাবে জলসা দিচ্ছেন, কেউ যদি বলে না যাদের জলসা তারা সহযোগিতা করবে এই জলসা কর ব্যক্তিগত খবরদার ব্যক্তিগত ভাববেন না,
আপনার বাপের সবেশানি করে, মায়ের সবেশানি করে, দাওয়াত দিক আর নাই। আমি আর তো আসবো দোয়া নিতে আসবো, দোয়া সকলের যদি দরকার আছে না নাই, হ্যাঁ দোয়াটা পেতে গেলে নসিবের ব্যাপার, লাখ লাখ টাকার মালিক আছে এগুলো হজে যেতে পারে না, কোন রঙ সংসার চলছে না, বেশ হজে চলে যাচ্ছে, এটা হজে যাওয়ার নসিবের ব্যাপার। আপনার আমার এই যে দান করবেন, তাবার আবার করেছে যে যেমন সহযোগিতা করেছে, এই মেহমানদেরকে তাবার খাওয়াটাই হচ্ছে নসিবের ব্যাপার, বুঝলেন? আমার আব্বাজান অনেকে শুনে নেবেন, অনেকে মুরব্বী ভাই আছে জেনে নেবেন, ছোট হুজুর কিবলার দরবারে যখন মেহমান যেতেন, একটা মেহমান কিন্তু না খেয়ে ফিরে ফিরত না, সেই বাপ মায়ের শিক্ষা যারা গেছে হুজুরের শিক্ষা, প্রত্যেক জুম্মায় জুম্মায় আমার কাছে কত লোক খায় জানে, আমি খাওয়াচ্ছি, আল্লাহ খাওয়াচ্ছে, আমার কাছে কিছু কম বেশি 300-350 লোক প্রত্যেক শুক্রবারে খাবার খায়, জিজ্ঞাসা করছে আছে 300-350 লোক আমি খাওয়াচ্ছি, আল্লাহ খাওয়াচ্ছে। তবে আমার মা বলতেন, আমার মা আমাকে শিখিয়েছে, দেয় পয়সার লোভে খাবি না, টাকার লোভে খাবি না, যখনই খাবি এই নিয়ত করে খাবি যে আমি দাদুজানের মেহমানকে খাওয়াচ্ছি, দেখবি একদিকে যাবে আল্লাহ, কোন দিকে আল্লাহ পাঠিয়ে দেবে তুই নিজেই বুঝতে পারবি। আর সত্যি ঘরে আমার মায়ের দয়ে আল্লাহ ঠিক চালাচ্ছে, এখন কথা হলো কেউ আল্লাহর বান্দা আছে, আগামী বছরের জলসা মেহমানদের তাবার খাওয়াবেন, 1,000 টাকা দেনওয়ালা কেউ আছে, 1 বছর সময় দিচ্ছে, কি নাম মোহাম্মদ গাজী, মোহাম্মদ রাজু মণ্ডল, সকলে আসে আসে ইয়া নবী, শুকুর জিবরাইল দিলে যে আওয়াজ খুলে গেল আসমান, আনের দুয়ার এসেছে নবীর সরদার করতে খোদা আরো দিদার, নবী আবার আলোচনার মধ্যে কোন মানুষ কষ্ট পেলেন নাকি, সকলে আসেন মোলাতে পরে সব লাইনে বসে যাবেন, সকলকে দাওয়াত দিলাম, খাওয়া দাওয়া করে যাবেন, আল্লাহ আল্লাহ
وإلا تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اے رب اللہ محمود اللہ اپنے رکھ کلاب سینا سیدو سیتا اسلام سیدو جوال جاکی جو بولا حضر اللہ محمود আমার নবী দয়ালু হুজুরপাক সব মাফিয়াল্লাহু আলাইহি মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকি জান্নাত সব মাফিয়াল্লাহ চার পেন পি নবী সিদ্দিকী সওদা সলি চার হুজুর চার গরিবে নওয়াজ খাজা মিন তিস্তিনি কুরুদি কাকি ওয়াদ ওয়াদ সবু আল্লাহ খাস করে পুরা শরীফ রাসূল আল্লাহ ওলি মুহাম্মদ শহীদ আসিয়াতে গঞ্জ সওদা সলি চাচি আম্মা জান আমার বড় মা মিজু আমার নিজের আমার সব পৌঁছিল এখনো তিন আম্মা জানা চল্লাহ আমার গোলাম আল্লাহ সুস্থ রাখল ইসমাইল ভাই আল্লাহ যারা বিবাহ হচ্ছে বিবাহকে স্বীকার করে আয়াল্লাহ খাস করে মেহরবানি করে আল্লাহ আল্লাহ পাক এই গ্রামে এই গ্রামে আশেপাশে যত কবর বাসী রাসূল সুর সব আয় আল্লাহ কাজ করে এখানে যত হয় এরা বসে আছে পর্দারে মা বোনেরা আছে আমাদের অনেকের আব্বা মা দাদু দাদি নানা নানি যারা চলে গেছে তাদের সব পৌঁছে দিয়ে এই জলসায় যারা খেদমত করেছেন সহযোগিতা করেছেন কমিটির সাহেব আছে আল্লাহ এদের আব্বা মা দাদু দাদি যারা কবর বাসে সব পৌঁছে যদি কারো কবরে আযাব হয় আযাব মাফ করে দি কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো আল্লাহ কবরকে বেহেশতের বাগান করে দি কিয়ামতের ময়দানে নেক আমল খানা ডান হাতে নসিব করো আয় আল্লাহ আমরা যেন ঈমান আমলে দুনিয়াতে চলতে পারে আল্লাহ সকলকে আল্লাহ রাস্তাঘাটে বেউজ্জীত করে মরণ দেবেন না সেই সালামতে ইজ্জতের সাথে দুনিয়াতে চলে যায় আয় আল্লাহ যেখানে মরণ দেবে আল্লাহ কলমা শরীফ পড়া তৌফিক দাও আল্লাহ আপনার নামাজ যখন বলি নামাজে সেজদা হালতে মত হয়ে যায় আল্লাহ আমাদের যখন মত হয়ে আল্লাহ আমাদের মতের দিনটা যেন জুম্মা দিন হয়ে যায় আমার ভাইদের কাজ করবে ব্যবসা আল্লাহ যারা দিনা ভুগছে দিনাতে আল্লাহ যারা কঠিন বিমার আছে আল্লাহ বিমারকে সেবা করবে আল্লাহ যাদের বাড়িতে আব্বা মা বেঁচে আছে আল্লাহ তাদের হায়াত দরাত করো ছেলেদেরকে মা বাবাকে খেদমত করো আল্লাহ অনেকে আছেন পয়সা করে অভাবের জন্য মেয়ের বিয়ে দিতে পারে না আল্লাহ আল্লাহ পয়সা থাকতো মেয়ে দিতে পারেন আল্লাহ এদের কষ্ট দেবেন না আল্লাহ এদের নেক জামাই নেক পাত্র মিলিয়ে দিয়ে আল্লাহ আল্লাহ সকলকে নামাজি বানিয়ে আল্লাহ কমিটি সকলকে আল্লাহ বিপদ উদ্যোগ খালাস দিতে পারে সকলকে আল্লাহ নামাজি বানিয়ে আল্লাহ এই জলসা মাহফিল কে কবুল করে লি আল্লাহ কে কি আশা করে হাত তুলেছে সকলের মনের আশা শেষ দোয়া মরণের আগে দিদারে কাবা দিদারে মদিনা শরীফে আমাদের সকলকে যাবার মতন তৌফিক দান করুন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আল মুরসালিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমিন আমিন সুম্মা বিবাকা লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা